হেই, হ্যালো 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 এভরিওয়ান, আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আমার কি অবস্থা দেখো, গোটা মুখের মধ্যে একটা এত বড় ব্রণ হয়ে গেছে। জানি না যারা রোজকার রোজ মেকআপ করে তাদের কি অবস্থা হয়। আমার ওই কাজল লিপস্টিক আর একটা জিনিস ইউজ করি, সেটা হচ্ছে সারা দিন মানে রাত্রেবেলা বেরোলেও আমার মুখে সানস্ক্রিনটা খুব বেশি থাকে, তো ওটাতেই আমার যথেষ্ট। অন্য মানে মেকআপ, ন্যূনতম মেকআপ ইউজ করলেই এই জিনিসটা বেরোয়। এই বিয়ের বাড়ি কদিন ইউজ করেছি, এই অবস্থা। মানে সত্যি যারা প্রচুর প্রচুর মেকআপ ইউজ করে আর তাদের যখন ব্রণ হয় না, আমি তাদের স্কিন দেখে আমি জেলাস ফিল করি। আমার টু মাচ মানে সেন্সিটিভ, টু মাচ অয়েলি স্কিন আমার। মানে একটু 19-20 কিছু ইউজ করলেই আমার মুখে ব্রণ বেরিয়ে যায়, মানে আমার নর্মাল ক্রিম যেগুলো আমি ইউজ করি তার বাইরে অন্য কিছু ইউজ করলে। তো চলো, যাই হোক, এটা কিছুদিন থাকবে, দাগটাও তাড়াতাড়ি চলে যাবে। আমার প্রচুর ব্রণ হয় কিন্তু দাগ থাকে না। তো ছাড় বাদ দাও, এবার কি টপিক নিয়ে এসেছি? চিঙ্কি মাসিকে নিয়ে এসেছি। আগের দিন বলেছিলাম যে চিঙ্কি, তোর রিমির মা ছাড়া কোনো কিছু ট্যাগলাইন নেই, অ্যাকচুয়ালি নেই। যতদিন রিমি তোর জীবনে ছিল ততদিন পর্যন্ত, যতদিন তোর বাড়িতে থাকে সবসময় তুই লাইভ করলেও তোকে, তোর লাইভেও কিন্তু লোকে সবসময় বলতো রিমিকে দেখবে, রিমিকে দেখবে, রিমিকে দেখবে। তো এইটা তোর অ্যাটলিস্ট বোঝা উচিত যে তুই কার বউ বা তোর নামে তোকে সবাই চেনে না। কারণ রিমি যতদিন তোর বাড়িতে ছিল ততদিন সবাই তোর লাইভেও তোকে বলতো কোথায় রিমি, কোথায় রিমি, কোথায়। রিমির মা হিসেবেই তোকে সবাই চেনে, রিমির মা হিসেবেই তোকে সবাই চেনে। এবং যে রিমির বন্ধু বান্ধব যারাই আছে তাদেরকেও রিমির বন্ধু, রিমির লোক, রিমির মাসি, রিমির পিসি, রিমির বাবা, রিমির মা হিসেবেই তোদের চেনে। রিমির দিদা পুরোটাই রিমিকে নিয়েই তোদের চেনা, তোদের ফেস ভ্যালুটা তোদের জন্য নয়। যেটা আগের দিন বলেছিলাম তোর আজকের ভিডিওতে, ও 2 ঘন্টা আগের ভিডিওতে দেখলাম তুই খুব করে ওটা নিয়ে বললি যে তোর পরিচয়ে তোর যাতে হয় না, সেটা নয়। আর গুগল অ্যাডসেন্স তোর বাড়িতে এসেছে, তুই নাকি তোর মেয়ের শ্বশুরবাড়ির অ্যাড্রেস জানিস না। এদিকে এত দিন ধরে মানে কিছুদিন তো তোদের সাথে ওদের সম্পর্ক ভালো ছিল, কিছুদিন তো তুইও গিয়ে খেয়ে দিয়ে এসেছিলিস, নেচেছিলিস মেয়ের বিয়েতে, মনে আছে? ভুলে গেছিস? মেয়ের শাশুড়ির সাথে গিয়েও নেচে এসেছিলিস, ভুলে গেছিস? মনে নেই? আমি ভিডিও করবো আর আমার এনজু আসবে না, বিশ্বাস করো। আমি যখন আমার ও বাড়িতে গিয়েছিলাম না, আমি ভীষণ মিস করতাম। মানে অফিসে বসেও যখন আমি ভিডিও বানিয়েছি, মানে আমি ভিডিও করবো আর এঞ্জেল এসে একবার করে হলেও মুখ দেখাবে না তোমাদের। আর এই যে বসাটা এসে আমার গায়ের মধ্যে হাত দিয়ে আমার কোলের মধ্যে তার মুখটা রেখে বসা, এটা আমি ভীষণ মিস করি, বিলিভ মি। মানে আমার বাড়ির বাইরে কোথাও গেলে, মানে ওদের থেকে দূরে থাকলেই আমি এই জিনিসটাকে মিস করি। মেবি কিছু মাস পর, 1 মাস পর হয়তো আমি বাইরে থাকবো, তো আমি ফুল প্ল্যান করে রেখেছি যে কি করে ওদেরকে নিয়ে যাব এঞ্জেল আর শ্যাডোকে। কারণ যত দূরেই যাই, 1 মাস 1.5 মাস 3 মাস যদি থাকি, আমার বাচ্চাদের ছাড়া আমি থাকতে পারবো না, তাতে যত টাকাই খরচা হোক না কেন ওদেরকে নিয়ে যাবই। তো যাই হোক, ছাড়ো, আমি আবার অন্য কথায় বলছি চলে গেলাম। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে তোদের পরিচয়, তোদের সমস্ত কিছুই রিমির থেকে। আর এই যে রিমি প্রীতম মানে রিমি শ্বশুর বাড়ি বা প্রীতমের বাড়ির অ্যাড্রেস নাকি তুই জানিস না, জানতে পারলে তবে তুই পাঠাবি। মানে এটা একটা ইয়ার্কি মারা, মানে মানে ভিউয়ার্স যারা আছে বা আমরা যারা আছি তাদের মাথায় কি এখানে সি লেখা আছে সামহাও? তোর মনে হয় যে আমরা সি, আমরা পুরোপুরি সি? তোর মনে হচ্ছে তুই অ্যাড্রেস জানিস না, তুই অ্যাড্রেস জানিস না? তো যখন রিমি রানীকে ফোন করেছিল তখন কেন তাহলে বলে দেয়নি যে অ্যাড্রেস জানি না, তুই অ্যাড্রেসটা পাঠা দিদি, তুই অ্যাড্রেসটা পাঠা, আমরা তোদের পাঠিয়ে দেবো? এটা কেন? আর গুগল পিন জানি না, তোর 2 বারে এসছে বা আমি অনেকেরও শুনেছি, কিন্তু আমার কিন্তু 1 বার অ্যাপ্লাই করাতেই গুগল পিন চলে এসেছিলো। আমি 1 বার অ্যাপ্লাই করেছি, আমার 1 বারেই সাকসেস হয়েছে, আমার 2 বার লাগেনি। কি বলতো, অ্যাড্রেসটা নর্মালি যা অ্যাড্রেস দেবো সেই অ্যাড্রেসটা যদি ঠিক থাকে তাহলে কেন 2 বার লাগবে?
কম্পিউটারের জিনিসগুলো না চট করে ভুল হয় না, মানুষ ভুল হতে পারে কিন্তু যন্ত্র কখনো ভুল হয় না। তো তোদের হয়তো কিছু ভুল হয়েছে, মিস্টেক করেছিস, তাই তোদের দুবার অ্যাপ্লাই করতে হয়েছে। আমার কিন্তু ফার্স্ট টাইমে দিয়েছি, ফার্স্ট টাইমেই এসেছে। আমি জানি তোমরা অনেকেই আছো যাদের হয়তো একবার কি দুবার দিতে হয়েছে, কারুর কারুর শুনেছি চারবারও দিতে হয়েছে, বাট আমার এটা একবারই হয়েছে। সেটা নিয়ে আমি কিছু বলছি না, গুগল পিন আসেনি বা সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই, কিন্তু এই যে বক্তব্য, মানে আমার বক্তব্য একটাই জায়গায়, সেটা হচ্ছে রিমির বাড়ির, মানে রিমির শ্বশুর বাড়ির অ্যাড্রেস নাকি এই ভদ্রমহিলা জানে না। এটা বড় সি বানানো ছাড়া মানে কিছু বানাচ্ছিস না, কিচ্ছু বানাচ্ছিস না। এবার মেইন জিনিসে আসি, কি বললো মাসি, আমাদের চিঙ্কি মাসি কি বললো, বললো যে রিমির বন্ধুদের ও যেটা বলতে বলেছিল ও সেটাই বলেছে, বাকি ও কিছু জানে না। ও মাই ডগ, তার মানে তুই তোর মেয়ের সম্বন্ধে বলতে বলেছিলিস তার বন্ধু বান্ধবীদের যে তোরা বল? সবসময় বলতাম না এ কেমন মা, তুই একটা সিনেমা, দেখ আজকে সেটার প্রমাণ দিলি। সত্যি তুই কি মা রে, হ্যাঁ কি মা, হাজার দোষ করলেও আজকে শাশুড়ি মা, প্রীতমের শাশু মানে রিমির শাশুড়ি মা, কবিতা হাকিমার কথা বলছি, এত ভুল করেছে, এত নোংরা কথা বলেছে, তারপরেও আজকের ডেটেও তাকে ঘরে তুলেছে, তার সাথে রয়েছে, এবং সে যখন কিছু করছে যথেষ্ট রকমভাবে তাকে, একটা ভিডিওতেও আমরা দেখেছিলাম, দেরি করে বাড়ি ঢুকেছে তার জন্য নয়, ফোন তোলেনি কেন বকছে, এটাই মা বলে, সেটা শাশুড়িই হোক আর সেটা নিজের মাই হোক, এটাকেই মা বলে রে। তাই বলে অন্য লোককে দিয়ে বলবে যে ও যখন আমাকে ছেড়ে চলে গেছে ওর মান সম্মান নিয়ে ছেলে খেলামো কর, আর তুই সেটা করছিস? বাহ তুই কিরকম মা রে, মানে সিরিয়াসলি আজকে যখন তুই বললি যে তোদের যেটুকু বলতে বলেছিলাম তোরা ওইটুকু বলেছিস, তার জন্য থ্যাংক ইউ, আমি তো এত কিছু ভেতরের জানি না, কি রে হ্যাঁ, আর তোরাই বা কীরকম যে তোদের কেউ বলতে বললো বললি। আমি আগের ভিডিওতেই তোমাদের বলেছিলাম যখনই রিমি চলে যায় তখনই রিমিকে যাতে ছোট করা যায়, রিমিকে যাতে খারাপ করা যায়, যাতে ওদের সংসারে ভাঙন ধরানো যায়, তার জন্য এই ভদ্রমহিলা অলওয়েজ লেগে থাকে, অল দ্য টাইম লেগে থাকে, কী করে করতে পারবে? আর তো মানে আর এক দু মাস পর তো শুনবো রিমির একটা গুড নিউজও, তাহলে তখন কী করবি? রিমির তো আবার আবার প্রেগনেন্ট হতে পারে, তখন তুই কী করবি? ঠাকুরের কৃপা থাকলে, তার আমার সত্যি তার আমার আর বাবার আশীর্বাদ থাকলে ওর ঠিক আবার একটা বাচ্চা হবে, বাচ্চা আসবে, তখন তুই কী করবি বলতো? তখন তোর কী করার থাকবে? এখন যে ওকে নিয়ে আসার জন্য এগুলো, মানে কোন মা তোমরা একবার বলো, তোমরা আজকে আজকে মেনে নিলাম আমি খারাপ, অনেক কথা অনেক জনার অনেক লেকচারবাজি মানলাম, প্রীতমকে নিয়ে অনেকে অনেক কিছু বলেছো, ওর মা কিন্তু নো অ্যাঞ্জেল নিচে, সি এটাকেই বলে মা, যে বারণ করব সাথে সাথে মেয়ে আসবে। আমি অ্যাকচুয়ালি চার পেয়ে বাচ্চার মা, যখনই আমি বলবো না সাথে সাথে দেখলে চলে এলো। এই রকম মা তুমিও যদি হতে আজকে তোমারও হতো না, বুঝলে চিঙ্কি? এই রকম মা হতে হয় যে বাচ্চাদের সন্তানদের একবার বলবে আমি কিন্তু বারণ করেছি ছোট্টবেলা থেকে, তাকে প্রশ্রয় দিয়ে মাথায় তুলবে, তারপর তাকে ছোট করার জন্য তার সম্মান নিয়ে খেলার জন্য দশজনকে উস্কাচ্ছ তারই বন্ধু বান্ধবদের। বিশ্বাস করো আমি যদি তোমার মেয়ে হতাম না, তোমাকে তুলতাম আর ফেলতাম, তুলতাম আর ফেলতাম। রিমি তো ওর শ্বশুরবাড়ি গিয়ে তোর ব্যাপারে কিছু মুখই খুললো না রে, যেগুলো আমরা ওভার দ্য কল আমরা যে কথাগুলো বলি, না আমি কোনোদিন বলতে আসি, না প্রীতম না রিমি কেউ বলতে আসে না, কিন্তু তুই তোর নিজের নোংরামিগুলো লোকাবার জন্য, নিজের ছিনালগিরিগুলো লোকাবার জন্য তুই আজকে ওর বন্ধু আর বন্ধুর বউকে ইউজ করলি, মানে গার্লফ্রেন্ডকে, আর ওরা খিস্তি খাচ্ছে। ওরাই বা কত কত বড় গান্ডু যে ওরা নিজেরা মুখ খুলে খুলে বলছে এটা হয়েছে ওটা হয়েছে, আরে ভাব একবার ভাব। আজকে আবার ভদ্র ভাষায় তোদেরকে বলছি, রিমির যে বন্ধুর আর বান্ধবীটা আছে তাদেরকে ভদ্র ভাষায় বলছি, একবার ভাব যে নিজের মেয়েকে, মানে নিজের মেয়ের মান সম্মান ইজ্জত নিয়ে যে খেলতে পারে সেটা কীরকম মা। তোদেরও তো মা আছে,
তোদেরও তো মা আছে, আমি আগের ভিডিওতে অনেক গালাগালি করেছি কিন্তু আজকে ভদ্র ভাষায় তোদের বলছি, তোদেরও তো মা আছে রে, তোদের মারা একবারও পারবে এই জিনিসটা করতে? আমাকে বলতো তোদের মারা কি একবারও পারবে এই জিনিসগুলো করতে, যে না তোরা ভুল, তোরা ঠিক, তোরা কি করছিস, তোরা যেহেতু ভুল করেছিস তার জন্য তোদেরই বন্ধুদের দিয়ে নোংরা নোংরা কথা বলানো? পারবে তোদের মা এগুলো করতে? তোদের নিজেদের মায়ের জায়গায় একবার চিঙ্কিরকে বসিয়ে একবার দেখিস তো, একবার দেখিস, তারপর চিঙ্কির হয়ে ভিডিও কর, চিঙ্কির হয়ে কথা বল, একবার ভাবিস আর দেখিস এটা কীরকম মা। বা যে কটা মহিলা ওর হয়ে ভিডিও করো তাদেরকে আমার একটাই রিকোয়েস্ট, আজকে মিলি বলছে ভেবো না, আজকে ভেবো না যে মিলি বলছে, তোমরা তোমাদের নিজেদেরকে একবার নিজের মনকে জিজ্ঞেস করো যে তোমাদের সন্তান যদি তার বরের সাথে ঝগড়া হওয়ার পর তোমার বাড়িতে রইল, তারপর সে আবার তার বরের সাথে কথা বলে মিটিয়ে নিয়ে সে তার বাবা মানে শ্বশুরবাড়ি ফিরে গেল, তারপর তোমরা এই নোংরামি ভুলভাল কাজগুলো করতে পারবে? যে তার বন্ধুদের বলা যে সে কি করেছে কি না করেছে সেগুলো বল, যাতে তার বর আর তার মধ্যে মানে ঝামেলা বাঁধে, মানে মেয়ের সংসারে নতুন করে ঝামেলা বাঁধে। ডে ওয়ান থেকে আমার কমেন্ট বক্সে প্রচুর জনা লিখে এসছো মাস্টার মাইন্ড হচ্ছে ওই চিঙ্কি মাসি, আমিও বলে এসেছি, তাহলে আজকে আমরা সবাই ঠিক হয়ে গেলাম। তুই যখন তোর নিজে মুখে বললি যেটুকু তোদের বলতে বলেছিলাম ওইটুকু তোরা বলেছিস, মানে তোরা তুই ভাব তুই তোর চ্যানেলে নর্মাল ভালো স্টোরি ভিডিও দিবি যেগুলোর ভিউজও হচ্ছে না, তুই নিজেও জানিস তুই এগুলো নিয়ে ভিডিও করলে তোর বিশাল ভিউজ হবে, কিন্তু তুই সেটা চাস না, তুই নিজে ক্লিন চিট থাকবি, কিন্তু তুই ইউজ করছিস কিছু মানুষদের, আর ওই মানুষগুলো রামপাট খিস্তি খাচ্ছে, রামপাট খিস্তি খাচ্ছে দিনের পর দিন। আজকে যেই মানুষ যেই ব্যক্তি ওদেরকে সাপোর্ট করো তারা কমিউনিটি ছাড়া, ইয়েস কমিউনিটি, চিঙ্কির কমিউনিটিতে না উঠে নিজেদের ভিউজটা কামিয়ে দেখাও আমায়, একজনারও সেই ভিউজ হয় না যেটা চিঙ্কির কমিউনিটিতে উঠে হয়, একজনারও নয়। তোমাদের ফেস ভ্যালুটা কী থেকে হচ্ছে বলো তো? চিঙ্কির কমিউনিটি থেকে, ওটাতে তোমরা চিঙ্কির কমিউনিটি পাচ্ছ, ওই জন্য চিঙ্কির ফেস ভ্যালুটা বাড়ছে। তোমাদের নিজেদের কোনো ফেস ভ্যালু আছে? কারুর আছে? প্রত্যেকজনা জানে রিমির বন্ধু, রিমির মা, রিমির ফ্যামিলি মেম্বার, রিমির রিলেটিভ, এটাই সবাই চেনে। আর যারা চিঙ্কির কমিউনিটিতে উঠে উঠে যারা মুখ ফেস ভ্যালু বানাচ্ছে তারা সবাই জানে এরা হচ্ছে চিঙ্কির কুকুর। সোজা কথা, চিঙ্কির কুকুর, ইয়েস। চিঙ্কির কমিউনিটিতে না উঠলে তোমাদের কোনো ভিউজ নেই, তোমাদের কিচ্ছু নেই, কিচ্ছু নেই, নাথিং, বিগ জিরো, বিগ জিরো। তাতে কেউ যদি মানে কি বলবো, যা ইচ্ছা ভিডিও দি, কিন্তু চিঙ্কিকে ছাড়া ভিডিও দিলে তাদের কেউ দেখবে না। এখানেও লজিক আছে, এখানেও লজিক আছে, কারণ চিঙ্কিকে যারা দেখে সেই মানুষগুলোই তোমাদের সাবস্ক্রাইবার হচ্ছে, সেই জন্য চিঙ্কি ছাড়া অন্য ভিডিও করলে তারা দেখতে আসবে না, তাদের তোমাদের ভিডিওর প্রতি ইন্টারেস্টটাই নেই। এখানেও লজিক আছে, একবার নিজেদের মাথা চালিয়ে দেখো। চিঙ্কির ভুলগুলোকে যে তোমরা সবাই সাপোর্ট করছো না, যারা এসে যারা ওর হয়ে ভিডিও করছো, বা যে ওই ছেলে মেয়ে দুটোকে বলছি, তোরা যে এত মানে তোদের কাকিমার হয়ে কথা বলছিস, আলটিমেটলি খিস্তি খাচ্ছিস, আলটিমেটলি রেকর্ডিং তোরা একটা ফাঁস করবি, আমরা 10টা ফাঁস করব, আমাদের কাছেও কিছু না কিছু থাকবে। আর সবথেকে বড় ব্যাপার যে আমি যদি কাউকে কিছু পাঠিয়ে থাকি তার এগেনস্টে বলার আগে আমার তো নিজেরগুলোও মনে পড়বে যে আমি এগুলো বলেছিলাম, ও যদি এগুলো দেখিয়ে দেয় তাহলে আমার কি হবে, মানে এতটা বিসি কে হয় রে, এত বড় বিসি কে হয় যেখানে আমার নিজের গলদ আছে আমি কেন ওটা নিয়ে বলতে যাব? ওর বর তো ওকে মেনে নিয়েছে, আমার কি গার্লফ্রেন্ড আমাকে মেনে নেবে? হয়তো মেনে নেবে, তোদের হয়তো ওটা প্ল্যান ছিল, ওই জন্য তুই হয়তো আগ বাড়িয়ে বলতে এসছিস, মানে লজ্জা লাগে না না তোরা, মানে মানে কান কাটা বেহায়ার থেকেও ছোট তোরা, বিশ্বাস কর। চিঙ্কি মানে তুই অ্যাকচুয়ালি তুই কি মা? চল আজকালকার যুগে মারা মেয়েদের মডার্ন ড্রেস পরায়, চল মেনে নিলাম, বেশ করেছিস, তোর মেয়ের জামা কাপড় নিয়ে আমারও অত সমস্যা ছিল না, হ্যাঁ ঠিকঠাক জায়গায় ঠিকঠাক ড্রেস পরাটা, এটা আমার মাও আমাকে বলে, আমার মা তো বাড়িতে হাফ প্যান্ট পরতেও দেয় না, বাবার সামনে মেয়ে বড় হয়ে গেছে হাফ প্যান্ট পরা যাবে না, সেটা নিয়ে আমার মায়ের সাথে বিশাল অশান্তি চলে।
যে কি হয়েছে, আমি হাফ প্যান্ট পরবো, কারণ আমার বিশাল গরম লাগে ভাই। আমি হাফ প্যান্ট পরি অভ্যস্ত, আমি ঘরে হাফ প্যান্টই পরি, ছোটবেলা থেকেই তাই পরি। এখন মা যখন বারণ করে আমি শুনতে পারি না, আমার বিশাল গরম লাগে। মানে হাফ প্যান্ট পরে আমার ঠাকুমা দাদুর সামনেও যাওয়া যাবে না, তো ওটা আমি মানি, যেহেতু ওনারা অনেকটাই বড়। তো আমি তখন থ্রি কোয়ার্টার প্যান্ট বা ফুল প্যান্ট পরে নিই, ওটা চাপ নেই। কিন্তু আমার মা এরকম করে আমাকে বড় করেছে। এবার যখন দেখি না অন্যদের মারা এরকম করে, জামা কাপড় নিয়ে আমি কিছু বলছি না, কিন্তু কে হয়, কে এরকম মা যে নিজের মেয়ের এগেনস্টে মানে লোকদের বোঝাচ্ছে যে তোরা ভিডিও কর, আমি স্টোরি ভিডিও দেবো, কিন্তু তোরা, কিন্তু তোরা কি ভিডিও করবে, আমার মেয়ের মান সম্মান নিয়ে খেলবি, এটা কি, এটা কে? আবার যারা ওর মেয়ের মান সম্মান নিয়ে খেলছে তাদেরকে বলছো তোমরা আমার পাশে আছো, আমিও তোমাদের পাশে আছি, মানে এটা কে রে, একে কে দেয়? আমি এটাই জানতে চাইছি না। অদ্ভুত মানুষ, অদ্ভুত মানুষ। ওর কাছে প্রীতমদের বাড়ির অ্যাড্রেস নেই, ওর ও সবাইকে বলেছে যে এটা মানে তোরা এই এই জিনিসগুলো নিয়ে কথা বল, ও বুদ্ধি দিয়েছে, মানে মাস্টার মাইন্ড হতে চাইছো তুমি? এবার থেকে ভিডিওর শেষে একটাই কথা বললাম, এবার থেকে অন্যরা যারা যারা রিমি প্রীতমকে নিয়ে নোংরা কথা বলবে, প্রতিটা জিনিস তোর জন্য থাকবে। আমরা প্রত্যেকজন, আমি তো জানি এমনিতেও সবাই করছে, এবার থেকে আমি শুধু ওদেরকে বলতাম, ওদেরকে খিস্তি মারতাম, করবো না, তোর মান সম্মান নিয়ে তুলবো আর ফেলবো, তুলবো আর ফেলবো, তুলবো আর ফেলবো, মাথায় ঢুকিয়ে নে চিনকি। হয় এই নোংরা জিনিসগুলোকে বন্ধ করা, নয় রোজকার রোজ প্রতিটা লোকের থেকে তুই খিস্তি খাওয়ার জন্য রেডি হয়ে যা। চলো বাই, টাটা, লাভ ইউ অল। এই যে আমার মাম্মাম শুয়ে আছে আমার পাশে, এই জি 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 জি, ওলে বাবালে, ওলে বাবালে। তো চলো বাই, লাভ ইউ অল, টাটা, সবাই ভালো থেকো। পরে আসছে ফেটু আর আমার ঝুমস, আসছে ভিডিও, আমিও খুব এক্সাইটেড হয়ে আছি, কখন ওদেরকে নিয়ে আসবো, বিকজ ওই টপিকটাতে না কথা বলতে তবু ভালো লাগে। এরা না এত ছিনাল, এত নোংরা, মানে টু মাচ, নোংরামের অন্য লেভেল এরা, এদেরকে নিয়ে কথা বলতেও রুচিতে বাঁধে আমার, বিশ্বাস করো।